নিচু জাতের ছেলে হওয়ায় তার হাতে গড়া প্রতিমা পুজো পায়নি স্কুলে, সেই অপমানই শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে ভগীরথবাবুকে। ছোট থেকেই পড়াশুনোর প্রতি তেমন ঝোঁক ছিল না, তার বদলে ভালো লাগতো কাদামাটির দলা পাকিয়ে খেলা করতে। দিনের বেশিরভাগ সময়ই তার কেটে যেত গ্রামের বাড়ির নদীর ধারে। কাদামাটি নিয়ে খেলতে খেলতেই একদিন খেলার ছলেই গড়ে ফেলেন দেবী সরস্বতীর মূর্তি। স্কুলে সরস্বতী পুজোর আগে সেই মূর্তি নিয়ে গিয়ে দাবি করেন তার তৈরি মূর্তি পুজো করবার জন্যে। নিচু জাতের ছেলে হওয়ায় স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দেন তার মূর্তি স্কুলে পুজো করা সম্ভব নয়। স্কুল থেকে সেই মূর্তি নিয়ে বাড়ি ফেরার সময় ভেবেছিলেন জীবনে আর কখনো মূর্তি করবেন না। বাড়ি ফিরে মায়ের কাছে খুলে বলেছিলেন গোটা ঘটনা। একদিন স্কুলে ঠাকুর করলাম, করলে সেই ঠাকুরটা পুজোতে ওরা নিল না, না নিয়ে আমার ভীষণ মনে দুঃখ লাগলো তখন, যে আমার ঠাকুরটা পুজো হলো না। নিচু জাতের ছেলে বলে তার মূর্তি আজ পুজো পেল না। সান্ত্বনা দিয়েছিলেন মা, উৎসাহ যুগিয়েছিলেন আরও ভালো করে মূর্তি গড়ার। সেই শুরু, জাতপাতের কোন্দলে না জড়িয়ে শুরু করেন মূর্তি গড়া শেখার কাজ। গুরু কালীপদ মণ্ডলের কাছে মূর্তি গড়ার তালিম নিয়ে নিজেই হয়ে ওঠেন একজন স্বয়ংসম্পূর্ণ শিল্পী। এর বাড়ি ওর বাড়ি, তারপরে করতে করতে ওই আমি ওই নদীর সাইডে, আমাদের নদীর সাইডেই বাড়ি, তাই এবার আমি তো স্কুলে তো বেশি দিন পড়িনি, একটা দুটো ক্লাস পড়েছিলাম। অনেক সময় টিফিন টাইমে অনেকে বাড়ি যেত, আমি যেতাম না, আমি করতাম, আবার চলে আসতাম, এসে আবার স্কুল করে বাড়ি এসে আবার কিছু না খেয়েও কি না খেয়েও আমরা তো খুব গরিব ছিলাম তখন। মাঝে কেটে গেছে প্রায় 35 থেকে 40 বছর। সেদিনের সেই ছোট্ট ছেলেটি আজ বছর 55-র ভগীরথ সরকার, বনগাঁ মহকুমার এক পরিচিত প্রতিমা শিল্পী। শুধু বনগাঁ মহকুমায় নয়, বর্তমানে তার তৈরি প্রতিমা পাড়ি দিচ্ছে গোটা রাজ্যের পাশাপাশি বিদেশেও। তার তৈরি প্রতিমা স্কুলে পুজো পায়নি বলে অভিমানে স্কুল ছেড়ে দিয়েছিলেন ঠিকই, কিন্তু বর্তমানে তার হাতে গড়া প্রতিমাই পূজিত হয় সেই স্কুলে। বর্তমান ঠিকানা বনগাঁ থানা এলাকার গোবলাপুর বাজারের কাছে। সেখানেই লোকের দান করা এক ছোট্ট চিলতে ঘরে, সেই ঘরে বসেই নীরবে প্রতিমা তৈরি করে চলেন ভগীরথবাবু। প্রতিমা তৈরির নেশায় মগ্ন এই শিল্পীর সংসার জীবন ভালো লাগেনি। পরম মমতায় তার হাতে গড়া মূর্তিতে হাত বোলাতে বোলাতে শিল্পী বলেন, এরাই আমার সব, এরাই আমার সংসার। এবছরও প্রায় 8টি দুর্গা প্রতিমা গড়েছেন শিল্পী। তার দাবি, জীবন জীবিকার জন্যে নয়, আমি মূর্তি গড়ি নিজের মনের খিদে মেটাবার জন্যে। মানে সংসারে আর জড়ান না, আমার মনে হয় যেন এরাই আমার সব, আমি মরে গেলেও হয়তো একটু মাটি নিয়ে হয়তো কাজ করবো, কাউকে হয়তো ইশারায় বলবো আমাকে একটু মাটি দাও, আমি একটু কিছু করি, এইভাবে যেটা আমার মরতে হয়। আর নাহলে আমার খুব স্বপ্ন একটা যে আমি চোখ দিতে দিতে হয়তো আমার একটা কিছু হয়ে যাবে। দেবী মূর্তির প্রতি তার এতটাই ভালোবাসা যে বিসর্জনের বাজনা সহ্য করতে পারেন না এই শিল্পী। সে কারণে দশমীর দিন নিজেকে ঘরেই বন্দি করে রাখেন। বিসর্জন পর্ব মিটে যাওয়ার পর পরদিন ভোরে উঠে ছুটে যান নদীর ধারে, জল থেকে তুলে আনেন আগের দিন বিসর্জন হয়ে যাওয়া দেবীর কাঠামোগুলি। আবার শুরু হয় তার লড়াই। অত্যন্ত সহজ সরল মনের এই মানুষটির একান্তই ইচ্ছা এই কাদামাটি নিয়ে খেলতে খেলতেই অথবা দেবী মূর্তি গড়তে গড়তেই যেন মৃত্যু হয় তার। ছোটবেলায় প্রতিমা তৈরি নিয়ে আঘাত পাওয়া শিশু মনের যন্ত্রণা ভুলতে চান এভাবেই মূর্তি গড়ার মাধ্যমে। একজন একটা আমার এই যে যে বাড়িতে আমি থাকি এখন, উনি বললো যে তুমি ভাবছো কি বসে, তা আমি বললাম আমি তো চলে যাবো, এখানে পয়সা করি তো তেমন দিল না আমাকে,
তা আমার মনে হয় চলে যেতে হবে। কিন্তু আমরা যদি এখানে তোমাকে রাখি কিংবা একটা জায়গা রেখে দিই এখানে, তাহলে কি তুমি ঠাকুর করতে পারবে? আমি হ্যাঁ, তাহলে খুব ভালো হয়। তাই এনাদের বাড়িতে এসে ছিলাম, এনার নাম হলো তপন সাধু। ক্যামেরায় সভ্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।